কোথায় চলে গেছো তোমরা? সবাই চলে গেছে। আরে হঠাৎ করে একটা দাওয়াত আসছে, কখন আসবা? আমাদের তো ফিরতে দেরি হবে, রাত হয়ে যাবে, রাত হয়ে যাবে। এইখানে বসবে তুমি? আশেপাশে মানুষ দেখলে কি বলবে? চলো বাসায় চলে যাই। কি বল, শ্বশুর বাড়িতে আসছেন, ফিরে যাবো তো কি করবা? ছাদে উঠা যায় না? চলো ছাদে ওয়েট করি। ছাদেও তো অনেক গরম। এই তুমি এখানে কি করো? দাও দাও, ইয়েকে দাও, জামাইকে একটা দাও। লাগবে না, লাগবে না। আমি আপনাকে দেখেছি। আরে কি হলো বলবে তো, কি ছাদে আনলে কেন রাত্রেবেলা? কি বলো, তুমি কি আমাকে বিয়ে করে কি কাজের লোক নিয়ে আসছো নাকি বউ নিয়ে আসছো বলো তো? আমি কি কাজের লোক নাকি বউ, এটা আমাকে বলো। এটা কি কথা, বউ আনছি? বউ আনছো? বউ যে এত কষ্ট করতেছে তুমি কি চোখে দেখো? এই যে তোমার বোনের জামাই, কথা নাই বার্তা নাই, দুদিন পর ঘন ঘন আসতেছে, তোমার চোখে পড়ে না? আর শুধু আসলে তো কোনো প্রবলেম ছিল না, শেষে কি বলতেছে, ভাবি এটা রান্না করো, এটা রান্না করো, এটা রান্না করেন, এত সোসা কেন? হ্যাঁ আমি কতক্ষণ রান্না করবো, সারাদিন আমি রান্নাই করবো। আজকে আমি প্ল্যান করছি আমি মার্কেটে যাবো, পার্লারে যাবো, আমার হাত পার কি অবস্থা, আমার কোনো প্ল্যান নেই, আমি মানুষ না? হ্যাঁ তুমি কিছু বলো না কেন, এই এটা কোনো কথা আমাকে বলো তুমি এটা। সেটাই তো, আগে তো জামাইকে দাওয়াত দিয়েও আনা যেত না, এখন থেকে বারবার আসে, কোনো কোনো আসে, এইটা কি? তোমার বাপ তো নিজেকে মনে করতেছে একদম ধনকুব না? আজকে এত বাজার, কালকে এত খাবার, এই শপিং করে এটা নিয়ে আসে, এটা নিয়ে আসে, জামাই তো আসবেই, জামাই আসবে না? আর তোমার বোন সে কি নিজের চোখে একটু বুঝতে পারে না যে ভাবি কত কষ্ট করতেছে, একটু হেল্প করতে পারে না? তুমি একটু বুঝাতে পারো না যে তোর ভাবিকে একটু হেল্প কর? কি বলো, এটা বলা যায়? ওর বাবার বাসায় আসবে, আমি বলবো যে কাজ কর। বলা যায় না, ঠিক আছে, মানে বোন, বোনের জামাই, বাবা সবাইকে নিয়ে থাকো, আমি আর বাবার বাড়িতে চলে যাই, ওখানে যে আমি আরাম করব, আমার তো আরামের দরকার আছে না? শান্তি তুমি ঠান্ডা করো, আমাকে একটা ইস্যু বলছো, আমাকে খুব ভাবতে, এটা তো ঘন ঘন হচ্ছে, একবার হচ্ছে না। আচ্ছা শোনো, প্লিজ একটু মাথাটা ঠান্ডা করো, আমি 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 দেখছি, আমি আমি পুরো ব্যাপারটা নিয়ে আব্বার সাথে কথা বলবো, আম্মার সাথে কথা বলবো। আমি আজকে পার্লারে যাবো, দেখো আমার হাত পায়ের কি অবস্থা।